हेलो ब्यूटीज आमी दीपा ब्यूटीफाई तुम्हारे सकल के स्वागत। आज के तुम्हारे साथ जो भिडियो शेयर करब से भिडियो क्योंकि एक हेल्पफुल भिडियो। तो तुम्हारा जब मेकअप करो तुम्हारे जैसे चोखे नीचे अनेक बेशी डार्क सर्कल आछे अथवा मुखे कोनो रकम ब्रोनो रैश अथवा रेडनेस रयेछे तारा किन्तु जखन मेकअप अप्लाई करो तखन किन्तु खूब बेशी फ्लॉलेस बेस आसे ना। तो आज के तुम्हारे साथ जो लुकटा शेयर करब सेखाने किन्तु तुम्हारा स्टेप बाय स्टेप किभाबे तुम्हारा चोखेर नीचे डार्क सर्कल और रेडनेस जेको समस्या तुम्हारा कि हाइड कर फ्लॉलेस बेस पे जो सेटाई आज के तुम्हारे साथ आलोचना करब। तो चलो भिडियो शुरू करा जाक। सबार प्रथमे आमी फेसटा किन्तु खूब भालो मतो करे फेस वाश दिए धुए एसेछि। तोमरा चाइले क्लिनजार दिएओ किन्तु फेसटा क्लिन करे बसते पारो, किन्तु आमी फेस वाशटाई बेशी प्रेफार करी। नेक्स्ट आमी फेसे एकटा टोनार यूज करछि, एटा बायोटिकेर टी ट्री। एई फ्लेवरटा किन्तु गरमकालेर जोन्नो खूब बेशी भालो, स्किनेर जोन्नो अयेलटाके किन्तु खूब बेशी एकदमई इंक्रीज करे ना। तो एरपर आमी फेसे एलोवेरा जेल यूज करब एज अ मयश्चराइजार। एटा नियरेर एलोवेरा जेल, तोमरा चाइले पतंजलिटाओ यूज करते पारो। एई क्षेत्रे एकटा कथा बोली, जखन तोमरा एलोवेरा जेल चूज करछो सेई क्षेत्रे किन्तु एकदमई ट्रांसपारेंट देखे चूज करबे, कारण सेगुलोते किन्तु केमिक्याल थाके ना। तो एटा आमी खूब भालो मतो करे फेसे मसाज करे निलाम। पार्सोनालो किन्तु तोमरा एलोवेरा जेलटा यूज करते पारो, खूबई भालो स्किनेर जोन्नो। नेक्स्ट आमी लैंस बिउटिर प्राइमारटा यूज करछि। एटा एकटा मैट प्राइमार, खूब सुंदर एकटा ब्लार एफेक्ट देय। तो एटा खूब बजेट फ्रेंडलि प्राइसेर मध्येও तोमरा পেয়ে যাবে। তো এটা আমি খুব ভালো মতো করে ফেসে লাগিয়ে নিলাম, যেখানে যেখানে আমার পোর রয়েছে সেখানে সেখানে লাগিয়ে নিলাম। এরপর আমি ক্রায়োলানের সুপ্রা কালার ইউজ করছি। এটা শেড হচ্ছে 303। তো এটা হচ্ছে একটা অরেঞ্জ কারেক্টর। এটা হচ্ছে ফেসে কোনো রকম যে ডার্ক সার্কেল অথবা আন্ডার আই রেডনেস অথবা ব্রোনের দাগ বা কোনো রকম কালো দাগ যা কিছু থাকবে সেটা কিন্তু হাইড করে, সেই জন্য এটা আমি লাগিয়ে নিয়েছি এটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে। এরপর আমি এটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে এটা কিন্তু হালকা হালকা করে ব্লেন্ড করে নিয়েছি। খুব বেশি ব্লেন্ড করবে না, যাতে হালকা বোঝা যায় সেভাবেই ব্লেন্ড করবে। এরপর আমি একটা কনসিলার ইউজ করছি। এটা আমি ক্রায়োলানের সুপ্রা কালার FS45 ইউজ করছি। এটা আমি ইউজ করলাম ফাউন্ডেশনের আগে, কারণ যাতে খুব ভালো একটা ফ্ললেস বেস দেয় ওই জন্যই কিন্তু আমি কনসিলারটা ফাউন্ডেশনের আগে একবার অ্যাপ্লাই করে নিলাম। একইভাবে একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি কনসিলারটা অ্যাপ্লাই করলাম, আর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে সেম প্রসেসে কিন্তু আমি এটা ভালো মতো করে ব্লেন্ড করে নিলাম। তোমরা যে কোনো কনসিলার ইউজ করতে পারো যার ফেসে যেরকম যায়, কিন্তু এটা খুব ভালো। নেক্সট আমি ফাউন্ডেশন ইউজ করছি। এটা হচ্ছে ফিটমির ফাউন্ডেশন, আমার শেড হচ্ছে 310। আর সবথেকে বড় কথা হলো এটা হচ্ছে একটা ম্যাট ফাউন্ডেশন, যেটা গরমকালের জন্য খুব বেশি ভালো। তার জন্য কিন্তু ফেসটা খুব ভালো মতো করে প্রেপ করে তারপরে ম্যাট ফাউন্ডেশন ইউজ করতে হয়, নাহলে কিন্তু মেকআপ কেকি হয়ে যায়। তো ভালো মতো করে আমি এটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতো করে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি ফেসটাকে সেট করার জন্য একটা ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করছি। এটা ক্রায়োলানের ট্রান্সলুসেন্ট পাউডার, শেডটাও আমি দেখিয়ে দিয়েছি। তো এটা আমি একটা পাউডার ব্রাশের সাহায্যে সারা ফেসে অ্যাপ্লাই করে নিলাম, যেখানে যেখানে ক্রিজ পড়ে আন্ডার আই এরিয়া বা ঠোঁটের উপরে সেই জায়গাগুলোতে আমি বেশি করে অ্যাপ্লাই করেছি। এরপর আমি বিউটি কালারের ব্লাশার প্যালেটটা ইউজ করছি। এখান থেকে একটা পিঙ্ক শেড নিয়ে আমি পাউডার ব্রাশের সাহায্যে কিন্তু ভালো মতো করে ফেসে লাগিয়ে নিলাম। তো এক্ষেত্রে একটা কথা বলে রেখে, তোমরা যে প্রোডাক্টটি ইউজ করবে সেটা কিন্তু খুব ভালো মতো করে ব্লেন্ড করবে, কারণ ব্লেন্ডের উপর কিন্তু আমাদের মেকআপটা কতক্ষণ মানে স্থায়ী হবে সেটা কিন্তু খানিকটা ডিপেন্ড করে। तो नेक्स्ट हमें फेसटा के हाइलाइट करब, तार मार्सर हाइलाइटर पैलेट नहीं शेड हे 06। तो एखान व्हाइट कलर शेड नहीं एक नॉर्मल आईश्याडो ब्राशर सहाजे क्योंकि अप्लाई कर फैन ब्राश अप्लाई करी, कारण हमें फैन ब्राशर सहाजे खूब एक कम्फर्टेबल ना। नेक्स्ट हमें आईलैशटा के कार्ल करलाम एक लैश कार्लार दिए। এরপর আমি মাস্কারা ইউজ করলাম, এটা হিলারি হুডার মাস্কারা। মাস্কারাটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে, তোমরাও দেখতে পারো ইউজ করে। এরপর আমি কাজল পেন্সিল ইউজ করছি, এটা ADS এর কাজল পেন্সিল। আর পেন্সিলটা কিন্তু খুব ভালো, এটা দিয়ে তোমরা কিন্তু আইব্রো ড্র করতে পারো। তো নেক্সট আমি স্পুলি দিয়ে ব্রোটা কম করে নিলাম, খুব খুব বেশি ডার্ক করলাম না, যেরকম আছে তেমনটাই রাখলাম। আর এরপর আমি লিপস্টিক ইউজ করছি, এটা হুডা বিউটি একটা ডার্ক পিঙ্ক শেড। এটা খুব ভালো মতো করে আমি লিপে অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি ফেসটাকে সেট করার জন্য ব্লু হেভেনের ফিক্সারটা ইউজ করছি। এটা ফেসে ভালো মতো করে লাগিয়ে কিন্তু আমি এটা ভালো করে ফেসটা শুকিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটা অনেকটা হেল্পফুলও হয়েছে। এইভাবে কিন্তু তোমরা যে কোনো রকম डार्क सर्कल किन्तु खूब भालो मतो हाइड करते पारो और एक फ्लॉलेस बेस पेये जेते पारो। आशा करी भिडियोटा तोमादेर काछे हेल्पफुल हयेछे और जोदि हेल्पफुल हय ताहले एरकम आरो अनेक हेल्पफुल भिडियो पेते आमार चैनलटाके लाइक शेयर और सबस्क्राइब करो। आजके एतटाई, नेक्स्ट डे आरो एकटा भिडियो निये आसबो। तखन पर्यन्त तोमरा सकले भालो थाको। बाय बाय।